শস্য দিয়েই ফেতরা দিতে হবে, টাকা দিয়ে নয়। সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয় তাহলে সারা পৃথিবীর মানুষই পাপী। সারা পৃথিবীর মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপেক্ষা করে অপমান করে চলছে, এই কথাই চূড়ান্ত। সম্মানিত দিনী ভাই বোন, জাকাতুল ফিত্র, ফিত্রার জাকাত। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিত্রে আলাল হুররে অল আব্দে অল সাগিরে অল কাবিরে অল জাকারে অল উনসা মিনাল মুসলিমিনা ওয়া আমার বিহা আন তুয়াদ্দা কাবলাল খুরুজ ইলাল মুসাল্লা। আব্দুল্লাহ ইবনে উমার বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিত্রা ফরজ করেছেন, সান মিন তামারিন এক শা খেজুর, সান মিন সাইরিন একশা জব। অন্য হাদিসে আরো উল্লেখ রয়েছে, ফেতরা দিতে হবে স্বাধীন পুরুষকে, ফেতরা দিতে হবে দাস দাসীকে, ফেতরা দিতে হবে ছোট বড় সব মুসলিমকে, ফেতরা দিতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বিবরণে ফেতরা ফরজ বলে উল্লেখ হয়েছে, আবার ফেতরা একশা বলে উল্লেখ হয়েছে, আবার স্বাধীন দাস সবার, ছোট বড় সবার। মর্মে বিদ্বানগণ বলেন যে ঈদের মাঠে বের হওয়ার পূর্বে যেই বাচ্চা জন্ম নিয়েছে তার ফেতরা দিতে হবে। বিদ্বানগণ বলেন যে ঈদের দিনের ফজরের আজানের পূর্বে বাচ্চা জন্ম নিলে তার ফেতরা দিতে হবে। বিদ্বানগণ বলেন যেদিন রমজান শেষ হয়ে গেছে, ঈদুল ফিতর পরের মাসের চন্দ্র দেখা গেছে, এই মুহূর্তে বাচ্চা জন্ম দিলে তার ফেতরা দিতে হবে। বিবরণটি লম্বা হয়ে গেল, যাক বিবরণের এক অংশে বলছি, সব মিলে ধরে নিই, ঈদের মাঠে বের হওয়ার পূর্বে সন্তান জন্ম নিলে তার ফেতরা দিতে হবে, দেওয়াই ভালো। যদিও আগের দিন সূর্য ডুবার পরে বাচ্চা জন্ম নিলে তার ফেতরা দিতে আপনি বাধ্য নন বলে বিদ্বানগণ মনে করেন, তবে অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ছোট বড় মুসলিম যার নাম তাকে ফেতরা দিতে হবে, আর ঘোষণাটা তিনি দিলেন ঈদের মাঠে যাওয়ার পূর্বে দিতে হবে। জরুরি কথা যে রমজান শুরু হলে ফেতরা বের করা জায়েজ নয়, জরুরি কথা যে 15ই রমজান থেকে ফেতরা বের করা জায়েজ নয়, জরুরি কথা যে 27শে রমজান হলে ফেতরা বের করতে হবে তা জায়েজ নয়, নিতান্তই জায়েজ মনে করা যায় 28-29 রমজান, দুই দিন আগের সহি হাদিস এসেছে, একদিন আগের সহি হাদিস এসেছে, তবে আপনার বাপ চাচা যে আমল করতেন সেটাই ঠিক আছে, সেটা হলো ঈদের মাঠে যাওয়ার পূর্বে বের করে যাবে, যা আপনি নিজেও দেখেছেন, সেই সন্ন্যত আবারও ফিরিয়ে আনতে হবে, ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফেতরা বের করতে হবে, শস্য দিয়ে ফেতরা দিতে হবে, টাকা দিয়ে নয়। সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয় তাহলে সারা পৃথিবীর মানুষই পাপী। সারা পৃথিবীর মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপেক্ষা করে অপমান করে চলছে, এ কথাই চূড়ান্ত। রাসূলের যুগে স্বর্ণ মুদ্রা বাজারে ছিল, রাসূলের যুগে রূপা মুদ্রা বাজারে ছিল, একটা গরু কিনলে রূপা মুদ্রা দিয়ে কিনা যেত, একটা 1 কেজি খেজুর কিনলে স্বর্ণ মুদ্রা দিয়ে কিনা যেত, মুদ্রা ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেতরা মুদ্রা ব্যবহার করেননি, তিনি ফেতরা শস্য ব্যবহার করেছেন। গ্রামবাসী বলছে, মাওলানা সাহেব বলছেন যে ফেতরা শস্য হলে আদায় করে মসজিদের জিনিস মাদ্রাসার জিনিস নিয়ে যাওয়া ভারী, টাকা হলে খুব ভালো হয়। দাতা বলছে
কি করি, টাকা হলে সহজ হতো, কোথায় চাউল কিনে বেড়াবো, কেমন যে কিনি, এইসব কথার কোনো দাম নেই। যদি কেউ আপনার ফেতরা নেওয়ার না থাকে চাউল, আপনি যেখানে আবর্জনা ফেলেন সেখানে ফেলে দেন, ওটা রাখা যাবে না। গমা সাপের চেয়েটা অনেক বেশি খারাপ। গমা সাপ যদি দংশন করে একাই মারা যাবে, আরও যদি বাড়িতে থেকে যায় সারা পরিবার মারা যাবে, কেউ রক্ষা পাবে না, সবার ফাঁসি হয়ে যাবে। জাকাত না দেওয়া মানে পরিবার মারা গেছে, কেউ রক্ষা পাবে না, সব একসাথে জাহান্নামে যাবে। কুল্লাল্লাহু মিন্না বাতামিনা সুহতে কানাতির নাওরাবে, যেই সম্পদের জাকাত বের করা হয় না সেই সম্পদ হারাম, আর যে হারাম উপায়ে বড় হয় তার জন্য জাহান্নামী যথেষ্ট। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব গমা সাপ বাসায় থাকতে পারে, থাকলে দংশন করবে, এ কথা ঠিক নয়। মানুষে বলে বাঘের দেখা সাপের লেখা, যদি ভাগ্যে লেখা থাকে সাপ দংশন করবে, অন্যথায় করবে না। জাকাত না দিলে সারা পরিবার মারা যাবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইরাকের শাহ একশো একটা পরিমাপ কাঠা সেল, আপনার মা আপনার স্ত্রী চাউল মেপে পাতিলে দেয়, ওটার নাম একটা আছে, এটা পরিমাপ, এটা ওজন নয়। তো রাসুল একটা পরিমাপে ফেতরা দিতেন, সেইটা আজও যদি মদিনে মক্কা থেকে নিয়ে এসে মাপেন তাহলে 2.5 কেজি, 2 কেজি 400 গ্রাম, 500 গ্রাম এরকমই হবে। আর যদি শাহ ইরাক থেকে নিয়ে আসেন তাহলে মেপে দেখলে চাউল বা গম 3.5 কেজি হবে। যেহেতু মাঝহাবি ভাইয়েরা ইমাম আবু হানিফাকে মানেন, যেহেতু ইমাম আবু হানিফা ইরাকের মানুষ, কাজেই রাসূলের সাথে মহব্বতের প্রয়োজন নেই, মাঝহাবের সাথে ভালোবাসা রাখার কারণে তাকে 3.5 কেজির অর্ধেক 2.5 কেজি মূল্য ধরে এই জাকাত তিনি নির্ধারণ করেছেন। বাংলাদেশ ভারত পাকিস্তানের শতকরা 95 জন মানুষ ইরাকের হিসাব ধরে 2.5 কেজি বা 2 কেজির হিসাব করে মূল্য ধরে ফেতরা দিচ্ছে। এটাই চূড়ান্ত, এ ফেতরা আদায় হবে না, এই ফেতরা আদায় হবে না, এটাই চূড়ান্ত, এই ফেতরা আদায় হবে না, এটাই চূড়ান্ত। শস্য ব্যতীত টাকা দিয়ে ইরাকের হিসাব করে ফেতরা দেওয়ার পৃথিবীতে কোনো প্রমাণ নাই। আমি আব্দুর রাজ্জাক বিন ইসহাক, আমার হায়াত পর্যন্ত সময় থাকলো, যদি কোনো দিন টাকা দিয়ে ফেতরা দেওয়া প্রমাণ হয়ে যায়, যদি কোনো দিন 3.5 কেজি ইরাকের হিসাবে ফেতরা দেওয়া প্রমাণ হয়ে যায়, সেদিন জাতির সামনে কথা বলবো না বলে জাতির সামনে ওয়াদা থাকলো, আজকেও করলাম। সম্মানিত দিনী ভাই বোন, আর একটি জরুরি কথা, যে অর্ধ শাহ ফেতরা চলবে না, এক শাহই চূড়ান্ত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুখরেজ ইদা কানা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা ফেতরা বের করতাম যখন রাসূল আমাদের মাঝে ছিলেন। কুল্লা আব্দিন অহুরিন সাগিরিন অকাবিরিন সান মিন সাইরিন সান মিন তামারিন, আমরা ছোটর জন্য, বড়র জন্য, স্বাধীনের জন্য, গোলামের জন্য একসা গম, জব, পনির, কিশমিস এগুলো বের করতাম। ফালান নুখরে জহ, করি করি করে যাই করে যাই করে যাই, ফাতা মুআবিয়া হাত জানো মুতামিরান, হঠাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক থেকে সিরিয়া থেকে আসলেন হজ করার জন্য বা উমরা করার জন্য। ফাকাল্লামান নাস, তিনি জনগণের সামনে বক্তব্য দিলেন। ফাকানা ফিমা কাল্লামান নাসা, তিনি জনগণকে বক্তব্য বললেন, তিনি বললেন, ইন্নি আরা, আমি মনে করি, আন্না মুদাইনে মিন সামারায়ে শাম সান মিন তামারিন, মদিনার এক শা খেজুর মূল্য অর্ধ শা গম, সিরিয়ার অর্ধ শা গমের দাম যা, মক্কা মদিনার এক শা খেজুরের দাম তাই। আমি মুআবিয়া ঘোষণা দিচ্ছি জাতির সামনে, জাতির শুনে রাখো,
সিরিয়ার অর্ধ শা গম সমান, মদিনা মক্কার এক শা খেজুর মূল্য সমান। ফাঁক হাজার না সবে দা লেখা, জনগণ এভাবে আমল করতে লাগলো। ফ্লাস আলো কন্ত উখরেজ হু কামা উখরেজ। তবে আমি বললাম, আমি সর্বদা রাসুলের যুগে যা ছিল তাই বের করব। আবাদান মা ইস্ত, আমি যতদিন বেঁচে থাকব আমি আবু সাঈদ খুদরি এই সিদ্ধান্তের পরিবর্তন করব না। আমি এক সাই শস্য বের করব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেন, যাকার ইন্দাহু সাদাকাতাল ফিত্রে, তার সামনে ফিত্রার যাকাতের কথা বলা হলো। তিনি বললেন, লা উখরিজু ইল্লা কামা উখরিজুহু, আমি যাকাত ফিত্রা বের করব না, তবে রাসূলের যুগে যা বের করেছি তাই করব। সান মিন তামারিন একশা খেজুর, সান মিন সাইরিন একশা জব, সান মিন হিন্তা একশা গম, সান মিন আকেতিন একশা পনির, সান মিন তমিন একশা খাদ্য, সান মিন জাবিবিন একশা কিশমিশ। আমি আবু সাঈদ খুদরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা ছিল তাই করব। কাল রাজুলুন মিনাল কম, জনগণের একজন দাঁড়িয়ে বলল, মুদাইনি মিন কামিন, কেন অর্ধশা গম দিলে হবে না? মুয়াবিয়ার বক্তব্য। তখন তিনি বলছেন, ফাতিলকা কিমাতু মুয়াবিয়া, আরে বলো কি, না হবে না এটা, না লা এটা হবে না, এটা হচ্ছে মুয়াবিয়ার মূল্য হিসাব, এটা হচ্ছে মুয়াবিয়ার মূল্য হিসাব, এটা হচ্ছে মুয়াবিয়ার মূল্য হিসাব। লামাক বালোহা, আমি তা গ্রহণ করি না, ফলা মালোহা, আমি কিয়ামত পর্যন্ত আমার মরা পর্যন্ত আমি কোনোদিন তা মানব না। জরুরি ঘোষণা বাইহাকি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামত পর্যন্ত জাতির সামনে ঘোষণা দিয়ে গেলেন, ওটা মুয়াবিয়ার মূল্য হিসাব, আমি আবু সাঈদ খুদরি তা মানব না, আমি তা গ্রহণ করব না। অতএব একশা শস্য দিতে হবে, এটাই চূড়ান্ত, অর্ধ শা নয়। অতএব শস্য ফেত্রা দিতে হবে, মূল্য নয়, এটাই চূড়ান্ত। জাতিকে বিষয়টি বুঝে আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকের যাকাতের আলোচনার পুনরাবৃত্তি। মানুষ যাকাত দিতে বাধ্য, যাকাত দিয়ে জান্নাত হবে এ কথা নয়, যাকাত দিলে ফাঁসি রক্ষা হবে, দান করে জান্নাত পাওয়া যায়। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান, যা আমি দিন রাত আপনাদের সামনে বলে আসছি। দানের চেয়ে শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাকে দান করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন। পূর্ব দিকের বাতাস প্রবাহিত হলে সব কিছু তরুতাজা হয়, ঘাসপালা কালো হয়ে যায়, তরুতাজা হয়। পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হলে বাড়িঘর ভেঙে যায়, সব ধ্বংস হয়ে যায়, লু হাওয়া বহে উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হলে। তবে পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে সব কিছু উপকার পায়। পূর্ব দিকের বাতাস যত উপকারী, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে তার চেয়ে বেশি দানে উপকারী মানুষের কাছে। ভ্যান চালককে দান করতে হবে রমজান মাস। সম্মানিত দিনী ভাই বোন, খুতবার শেষে এসে জরুরি কথা, তাড়াতাড়ি ইফতার করুন। আজানের পূর্ব মুহূর্তে সাহারি খান, সাহারি বরকতপূর্ণ জিনিস, কম খান। কয়েকদিন মাত্র আছে, রমজানকে মূল্যায়ন করার চেষ্টা করুন। বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার করুন, তেলাওয়াত করুন। রমজান আসলো, তারপর পাপ ক্ষমা হলো না, এমন ব্যক্তি ধ্বংসাত্মক ব্যক্তি, ক্ষতিগ্রস্ত ব্যক্তি, তার নাক মাটিতে মিশে যা, সে ভালো মানুষ নয়। রমজান পাওয়ার পরে পাপ মোচন করতে পারলো না, মর্মে যথাযথভাবে রমজানকে মূল্যায়ন করি, যথাযথভাবে সম্ভবপর দান করার চেষ্টা করি, যথাযথভাবে যাকাত হিসাব করে দেওয়ার চেষ্টা করি। ফেতরা টাকা দিয়ে নয়, শস্য দিয়ে দিই। ফেতরা অর্ধশা নয়, একশা দিই, যা বিবরণে স্পষ্ট হলো।